পরনে পাকিস্তানি শারারা, তার সঙ্গে ম্যাচ করা সোনালি পাইরের ওড়না, গলায় মুক্তার সঙ্গে সোনার অপূর্ব ডিজাইনের গহনা। অন্যদিকে বরের পরনে ছিল সাদা পাঞ্জাবি। এমনি করে সাদারে শুভ্রতায় ভেসে 2020 সালের 29 ফেব্রুয়ারি মালাবদল করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় তারকা জুটি মুমতাহিনা চৌধুরী টয়া ও শায়েদ জামান শাওন। আজ থেকে 4 বছর আগে তাদের বিয়ে হলেও এখন পর্যন্ত বিবাহবার্ষিকী উদযাপন করতে পারেননি এই তারকা জুটি, কারণ তাদের বিয়ে যে হয়েছিল 29 ফেব্রুয়ারি লিপ ইয়ারে। 29 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে টয়া তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে টয়া লিখেন, আজ আমাদের প্রথম লিপ ইয়ার বার্ষিকী, আমার প্রিয় স্বামী, আপনার সঙ্গে এই 4 বছরের পথ চলাটা ছিল অসাধারণ, আপনি আমার শক্তি, ভালোবাসা এবং আনন্দের উৎস। আমার প্রিয় স্বামী, তোমাকে পাশে পেয়ে আমি চিরকৃতজ্ঞ, আমি তোমাকে অনেক ভালোবাসি। ধারাবাহিক নাটক 9 1/2 দিয়ে পরিচয় শুরু তাদের, কিন্তু সে সময় শাওন ছিল অভিনয়ে নতুন, কিন্তু টয়া ততদিনে মিডিয়ার প্রিয় মুখ। এরপর 2-3 বছর তেমন আলাপ পরিচয় নেই, একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে যতটা জানা পরিচয় তেমনটাই চলছিল। একটা সময় কাজের ফাঁকেই প্রেমুকি দেয় টয়া আর শাওনের জীবনে। এরপর 2020 সালে লিপ ইয়ারে বিয়ে করেন তারা। বিয়ে করা একটি সামাজিক কাজ। নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন শাওন। এর বাইরে শাওন বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত ছিলেন। অন্যদিকে মুমতাহিনা চৌধুরী টয়া লাক্স 2010-এ পঞ্চম হয়ে আলোচনায় আসেন। দেবরায় দীপ্ত, দেশ বিনোদন।